নমস্কার, আমি ডক্টর শ্যামলী রায়। আজকে আমি বায়োকম্বিনেশন 25 এই মেডিসিনটা সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটা যেখানে গ্যাস্ট্রিক ডিস্টারবেন্স থাকে, অর্থাৎ যেখানে অ্যাসিডিটি বা গলা বুক জ্বালা করার সমস্যা থাকে, যেখানে ফ্ল্যাটুলেন্স হওয়া বা পেটে গ্যাস হওয়ার সমস্যা থাকে, যেখানে ডিসপেপসিয়া বা খিদে কমে যাওয়ার সমস্যা থাকে, এবং যেখানে পিত্ত বমি হওয়া এবং পেটে ভার বোধ হওয়া এবং মাথা যন্ত্রণা করা, এই ধরনের বিভিন্ন লক্ষণগুলো যেখানে থাকে, সেক্ষেত্রে বায়োকম্বিনেশন 25 খুব ভালো কাজ করে। বায়োকম্বিনেশন 25 এই মেডিসিনটিতে তিনটে বায়োকেমিক মেডিসিন রয়েছে, যেমন ন্যাট্রামফস 3x, ন্যাট্রামসাল্ট 3x এবং সাইলিশিয়া 12x। ন্যাট্রামফস এখানে কি করে, যে যখন মুখ টক হয়ে যায় এবং টক মুখ থেকে টক জল ওঠে, টক বমি হয়, পেটে গ্যাস হয়, পেট ব্যথা করে, এসব ক্ষেত্রে ন্যাট্রামফস খুব ভালো কাজ করে। এবং ন্যাট্রামসাল্ট এটা কিন্তু লিভারের অত্যন্ত ভালো মেডিসিন, যেখানে ডিসপেপসিয়া বা খিদে কমে যাওয়ার সমস্যা থাকে, পিত্ত বমি হয় এবং পেটে গ্যাস হওয়া, গলা বুক জ্বালা করা, পেট ব্যথা করা ইত্যাদি লক্ষণ যেখানে থাকে, সেক্ষেত্রে ন্যাট্রামসাল্ট খুব ভালো কাজ করে। সাইলিশিয়া এই মেডিসিনটা আমরা যে খাদ্য খাবারগুলো খাই তার থেকে যে নিউট্রিয়েন্টস, এইটা অ্যাবসর্ব করতে সাহায্য করে এবং এটা পেটে গ্যাস কমাতে সাহায্য করে, অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এবং সাইলিশিয়া এটা কনস্টিপেশন কমাতেও সাহায্য করে। এই লক্ষণগুলো যদি থাকে তাহলে বায়োকম্বিনেশন 25 এই মেডিসিনটা বড়দের ক্ষেত্রে 3 থেকে 4 ট্যাবলেট দিনে 3 থেকে 4 দেওয়া যায়, এবং অসুবিধা যখন থাকে না তখন কিন্তু মেডিসিনটা নেওয়া বন্ধ করে দিতে হয়। এবং এই যে আমি আলোচনা করলাম, পুরো আলোচনাটাই কিন্তু সম্পূর্ণ নলেজ পারপাস। সেলফ মেডিকেশন করা এটা ঠিক নয়, যে কোনো মেডিসিন খাওয়ার আগে সরাসরি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তবেই খাওয়া উচিত। আজকে আলোচনা এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।